জেফার, হ্যাঁ এনে ধর। এটা কি? হ্যাপি রোজ ডে। রোজ ডে? তুই রোজ ডে আবার মানিস? হ্যাঁ, এটা তো গাঁদা ফুল। কি করব, বাজেট কম, কুইড়া করে ডিজিটাল লোক কোন টাকাই নেই, তুলে না হয়ে গেল। আরে বাসন্তী ফুল মানে সরস্বতী পুজো, বন্ধুরা রোজ ডে পরে হবে, আগে চলো সরস্বতী পুজো দেখে আসি, আর বাঙালি কিভাবে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে ওদিনকে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে চলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিজেভ ক্রিয়েশন। সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা। হ্যাঁ, আমারও স্নান হয়ে গেছে, প্রীতমেরও স্নান হয়ে গেছে। প্রীতম তো পুরো একদম দেখতে পাচ্ছ পাঞ্জাবি ফাঞ্জাবি পরেই ফেলেছে, আমি অবশ্য এখনো শাড়ি পরিনি, কারণ প্রীতমের পরবো। আগে তোর ঠাকুরের পুরো জোগাড়টা আমি করে নিই, তারপরে আমি রেডি হব, কারণ এই শাড়ি পরে না যদি জোগাড় করি সব লাল লাল মানে সিঁদুর ফিঁদুর হাতে ভর্তি হয়ে যাবে। তো চলো, অ্যাট ফার্স্ট আমি কিছুটা জোগাড় করা স্টার্ট করেছি, তো পুরোপুরি জোগাড়টা করে তারপরে শাড়ি করবো, তাহলে দেখতে। আমি রাস্তায় বেরিয়ে পড়েছি,
তো তোকে দেখাবো রাস্তায় কি সুন্দর সবাই আজকে প্রেম করছে, আজকে তো বাংলার ভ্যালেন্টাইন্স ডে, তো সবাই বসে আছে, ঠিক আছে, ছেলে মেয়ে, ছেলে ছেলে, মেয়ে মেয়ে, মানে সিঙ্গেল ডুয়েল সব রকম আছে, ঠিক আছে, চলো দেখাচ্ছি। পাটুলি দেখালাম যে কেমন ভিড়, তো এবার তোমাদেরকে আমি ভিক্টোরিয়া দেখাবো যে কিরকম লোক হয়েছে, তাহলে চলো। লাইন লাইন, এটা ভিক্টোরিয়ার লাইন, ভিক্টোরিয়ার লাইন, ঠিক আছে, ভেতরে ঢোকার জন্য লাইন দিয়েছে। বন্ধুরা কারা কারা ভিক্টোরিয়া গেছিলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, আর এর মধ্যে কোনটা তোমরা আমাকে সেটাও জানিও। এটা ভিক্টোরিয়ার ক্রাউন, পুলিশ ভাবছে আমি কি জন্য দাঁড়িয়ে আছি কে জানে। তো করতে কে বলেছে, আমি তো ঠাকুরটা তোকেই দেখাবো, তো ঠাকুরটা দেখি তারপরে ভিডিওটা এন্ড করবো। দয়া করে কি মিশ্রা দিয়ে দে, কেন এই ব্যাগে তো দুধ আসে প্রতিদিন সকালে।